আশা করছি সবাই ভালোই আছো। তো বেশ কিছুদিন ধরে, প্রায় 5-6 মাস থেকে, কিন্তু যারা WBCS ইংলিশ অপশনাল নিয়ে প্রিপারেশন নিচ্ছে, ওরা কিন্তু আমার যেগুলো WBCS ভিডিও দেওয়া আছে ইংলিশ অপশনালের উপর, কিন্তু অনেকগুলো কমেন্ট করেছে। তো সময়ের অভাবে বা বিশেষ ব্যস্ততার জন্য আমি উত্তরগুলো দিতে পারিনি। তো আজকে আমি এই ভিডিওতে ওই অনেকগুলো প্রশ্নের মধ্যে, অনেকে অনেক প্রশ্ন করেছে, অনেকে থ্যাংক ইউ জানিয়েছে, খুব ভালো লেগেছে, তো আমি ওখান থেকে মাত্র 11টা প্রশ্ন তুলে ধরেছি যেটা সবারই কাজ দেবে। ওই 11টা প্রশ্ন উত্তর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, যেটা WBCS ইংলিশ অপশনাল নিয়ে যারা কাজ করছে বা যারা প্রিপারেশন নিচ্ছে ওদের কাজ দেবে। যেমন আমি এখানে হেডলাইন হিসেবে দিয়েছি, WBCS ইংলিশ অপশনাল পেপারের জন্য ইগনুয়ের বই কীভাবে পড়বো, এটা অনেকেই কোয়েশ্চেন করেছে, আমি উত্তর দিচ্ছি পরে। 40-50 মার্কের বড় নোটসগুলো কীভাবে লিখবো, আনসিন প্রোজ বা পোয়েমের অ্যানালিসিস বা ডেসক্রিপশন কীভাবে করবো, তার মানে বোঝা যাচ্ছে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলোরই কিন্তু উত্তর দেবো। মোটামুটি আমি এখানে 11টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আমরা জানি WBCS এর যেটা ইংলিশ পেপার আছে, ইংলিশ অপশনাল পেপার আছে, ওটা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছেলে আছে ওদের জন্যই বেশি সুবিধাজনক হবে, অন্যরা নিলে কিন্তু একটু ক্ষতি হয়ে যাবে। আর আমরা জানি WBCS ইংলিশ অপশনাল বা যে কোনো অপশনালের জন্য 400 মার্ক আছে, দুটো করে পেপার আছে। তো ইংলিশ অপশনালে পেপার ওয়ানে আমাদের সিলেবাসগুলো জানা আছে, যেমন পেপার ওয়ানে তোমার একটা এসে আসবে, ওই 5টার মধ্যে একটা করতে হবে, 40 মার্কের এসে আসবে। তারপরে গ্রুপ বি আসবে তোমার, 40 মার্ক করে দুটো করে লিখতে হবে, আর গ্রুপ সি আসবে 40 করে দুটো। হচ্ছে তোমার ইংলিশ অপশনালের পেপার ওয়ানের কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নের জন্য কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে বা কীভাবে অ্যান্সার লিখতে হবে, বুক লিস্ট, এগুলো অনেকগুলো কিন্তু আমার ভিডিও করা আছে, তোমরা আই বাটনে ক্লিক করে দেখো অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো। যদি আমরা পেপার টু এর আলোচনা করি, তাহলে পেপার টু এ 50 মার্কই থাকবে, মাত্র 4টা কোশ্চেন থাকবে, 50 করে 4 50কে 4 দ্বিগুণ করলে 200 মার্ক হয়ে যাবে। তার মধ্যে আছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েশান আছে, প্রোজ হতে পারে বা পোয়েম হতে পারে, 50 মার্ক আছে ওখানে, ওটা করতে হবে, ওটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল ব্যাপার। তারপরে তোমার ওই 50 মার্কে একটা করতে হবে গ্রুপ বি এ পোয়েট্রি থেকে করতে হবে, তারপরে আবার 50 মার্কে একটা পোয়েট্রি অথবা প্লে থেকে আসবে, কিন্তু এগুলো অপশনাল আছে, মানে 4টার মধ্যে একটা করতে হবে, 5টার মধ্যে দুটো করতে হবে, এরকম করে আছে। আর একটা আছে 50 মার্কের প্রোজ থেকে আছে। তো এই হচ্ছে সিলেবাস। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে WBCS ইংলিশ অপশনাল ক্ষেত্রে কিন্তু আমরা বড় কোশ্চেনই সব লিখতে হচ্ছে, 50 মার্কের অথবা 40 মার্কের, মানে 40 মার্কের প্যাটার্ন আছে তোমার পেপার ওয়ানে, আর পেপার টু এ আছে 50 মার্কের প্যাটার্ন। তো আমি তোমাদের কমেন্টগুলোকে স্ক্রিনশট করে ওখানে একটু ঘিরে আমি তোমাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি কিন্তু WBCS ইংলিশ অপশনালের ওপর এবং প্রিলিমসে যে ইংলিশের অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কী বলছে কমেন্টগুলো, উত্তর কী হচ্ছে। প্রথমে একজন কমেন্ট করেছে, ইয়র 10, ওর নাম লেখা আছে, বলছে স্যার আনসিন প্যাসেজটার জন্য একটু কিছু করে দিন। আনসিন প্যাসেজটা আমি তোমাদের একটু আগেই বললাম যে যেটা পেপার টু এ আছে, আনসিন প্যাসেজটা তো আর কমন পাওয়া যায় না। দেখো আনসিন প্যাসেজটা তোমাদের হয়তো মনে পড়ছে, যারা গ্র্যাজুয়েশন করেছো পার্ট 1, পার্ট 2 বা পার্ট 3তে কিন্তু একটা আনসিন প্যাসেজের ইভ্যালুয়েশন আসতো, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন আসতো। তো ওই বইগুলো তোমরা ফলো করতে পারো, ওখানে তোমাদের যদি গ্র্যাজুয়েশন লেভেলে যেগুলো বই আছে ওগুলো পড়ে রাখতে পারো, আর এমনি কোনো একটা তুমি পোয়েমগুলো পড়ে রাখতে পারো। তোমার যদি লাক খুবই ভালো থাকে তাহলে তুমি হয়তো কমন পেয়ে যেতে পারো কোনো একটা কবিতা। তো আমার মনে হচ্ছে যে তোমাদের সিলেবাসে যেগুলো আছে, সিলেবাসে বলতে তোমাদের সিলেবাসটা তো জানা আছে, আশা করছি সিলেবাসটা জানা উচিত অবশ্যই, মানে যে সমস্ত রাইটারের বইগুলো আছে ওদের লেখাগুলো পড়ে রাখো, হয়তো ওদের থেকে পেয়ে যেতে পারো। আমি কিন্তু এগুলো শিওর বলতে পারছি না, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, মার্লো, জন ডন, মার্ভেল, জন মিল্টন, বা তোমার পোয়েট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে WB ইটস, অনেকগুলো যে আছে, TS এলিয়ট, জন অসবর্ন, স্যামুয়েল বেকেট, সিলভিয়া প্লাথ, কমলা দাস, মানে এগুলো তো আমাদের সিলেবাস আছে। সিলেবাস বাদেও যেগুলো অন্য কিছু আছে ওদের, মানে আমাদের সিলেবাসের বাইরে যেগুলো পোয়েট্রি বা ড্রামা বা প্রোজ আছে ওই সব রাইটার, ওইগুলো দেখে রাখলে হয়তো কমন পাওয়া যেতে পারে। আর যদি কমন নাও পায় তাহলে আমরা কিন্তু ওখান থেকে একটা আমাদের ইভ্যালুয়েশনের একটা পাওয়ার বেড়ে যাবে, মানে অ্যানালিটিক্যাল একটা পাওয়ার বেড়ে যাবে, তখন কিন্তু তোমার দেখবে অটোমেটিক পরীক্ষাতে একটু ইজিলি আনসার করে আসতে পারবে, ওগুলো কমন পাওয়া যায় না। আর একটা আমি এখানে বলে দিচ্ছি, ইয়র 10 যে কমেন্ট করেছো ওর উদ্দেশ্য করে বলছি বা সবাইকে বলছি আমি, যে এগুলো কমন না পাওয়া গেলেও তোমরা কিন্তু তোমাদের কলেজের একটা প্রফেসরের কাছে একটু যোগাযোগ করো, ওরা কিন্তু কিছু ওপরের বাক্য নিচের বাক্য প্রায় মুখস্থ বাক্য দেই, যে এগুলো যে কোনো একটা প্রোজ বা পোয়েমে অ্যানালিসিস করতে গিয়ে কিন্তু তুমি লিখতেই পারবে। তো কিছু কিছু বাক্য তুমি মুখস্থ করে যাও, কারণ 50 মার্কের তুমি
জাস্ট কবিতাটা পড়ে যতটুকু লিখবে মাঝে লিখবে, আর যা মুখস্থ বাক্য পাবে ওটুকু লিখে চলে আসবে, তাহলে তুমি তুমি 50 হয়তো 20-15 করে পেয়ে যাবে, মানে যদি কমন নাও পাই বা বুঝতেও যদি নাও পারো তবুও। এ হচ্ছে ব্যাপার। দেখো নেক্সট কমেন্ট করেছে অনেকজনই, সুইট রুমা স্যার প্লিজ কন্ট্যাক্ট নাম্বারটা দিন ওটা। নেক্সট আছে কুন্টাল রায়, 40 মার্কের কোশ্চিনের অ্যান্সার কতটা লিখতে হবে, 40 মার্কের কোশ্চিন অ্যান্সার কতটা লিখতে হবে, এটা আছে কুন্তাল রায় কমেন্ট করেছে। তো দেখো 40 মার্কের বা 50 মার্কের যখন আমরা অ্যান্সার লিখবো তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে না যে কতটা পেজ লিখতে হবে, কতটা ওয়ার্ড, সাধারণত আমাদের 500 ওয়ার্ডের ওপরে লিখতে হবে অ্যান্সার, এটা খেয়াল রাখবে। আর যদি আমরা পেজ বলি তাহলে 6-7টা পেজ, কিন্তু তুমি বাড়িতে আগে ভাগ করে নাও তোমার কাছে 3 ঘন্টা সময় আছে তাহলে কত পেজে কত করে সময় দেবে, ব্যাপারটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তুমি বাড়িতে ঠিক করে নাও, দেখা গেলো 3 ঘন্টা মানে কি 180 মিনিট। তো যদি আমি পেপার 2-এর কথা বলি তাহলে 4টা কোশ্চেন আছে, তাহলে 180-কে তুমি 4 দিয়ে ভাগ করো, 40 মিনিট করে সময় হবে। আর কিছু তোমাকে আবার রিভিশনের জন্য সময় রাখতে হবে, তাহলে প্রত্যেকটা অ্যান্সারের জন্য 40 মিনিট করে সময় রাখবে। আর এগুলোর উপরে আমার একটা ভিডিও বানা আছে কিন্তু ডিটেলস, কতক্ষণ সময় দেবে কীভাবে অ্যান্সার লিখবে, উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে দেখো, WBCS সমস্ত ইংলিশ অপশনের বই পাবে, বইয়ের লিস্ট পাবে অথবা আরও অনেক ভিডিও পাবে। আর নিচে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওগুলো দেখে নেবে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই 40 মিনিট করে সময় দিতে হবে, 6-7টা পেজ লিখতে হবে, 500 ওয়ার্ড তো অবশ্যই করতে হবে, তো ওয়ার্ড গুনবে না। একটা জিনিস খেয়াল রাখবে সবসময় কন্টেন্ট তোমাকে ভালো রাখতে হবে। এখানে আবার ই করেছে একজন কমেন্ট করেছে, মেকে ভিডিও অন আননোন প্রোজ অর ভার্স, শ্রীমন্ত সমল এটা কমেন্ট করেছে। তো আমি এটা ভিডিও করানোর চেষ্টা করবো প্রোজ ভার্সের ওপর, এটা তো আমি তোমাদের একজন কমেন্ট করেছিল বললাম এগুলো কীভাবে পড়বে একটু আগে আমি বললাম, ওটা দেখে নেবে। তারপরে আছে আনুষা মণ্ডল, থ্যাংক ইউ স্যার, অনেকদিন ধরে কিছুই বুঝতে পারছিলাম না, এগোতে পারছিলাম না, থ্যাংক ইউ স্যার, কিছু কোশ্চেন করে। তারপরে আছে রিয়া চক্রবর্তী, স্যার বলছিলাম যে ইংলিশ অপশনাল পেপারে এসএটা করার জন্য যদি প্রিভিয়াস 5 ইয়ারের এসএ টপিকগুলোকে সলভ করি তাহলে কি এটাতে কমন পাওয়া যাবে, প্লিজ স্যার একটু ক্লিয়ার করে দেবেন। দেখো রিয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সলভ করাটা সবচেয়ে বেস্ট, আমি বলছি না তুমি কমন পাবে ওই জন্য, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো সলভ করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো তুমি নাড়াঘাটা করবে, তাহলে তোমার দেখবে একটা পরীক্ষার হলে গিয়ে তোমার আর ভয়টা থাকবে না, কারণ তোমার কোশ্চেনগুলো আগে থেকে ঘাঁটা আছে, নাড়াঘাটা করা আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই তুমি প্র্যাকটিস করো, কিন্তু তুমি তুমি যদি ভাবো যে না আমি 5 বছর এটা প্র্যাকটিস করে যাবো কমন পাবো, এটা না, তুমি 5 বছরে করো, তারপরে আবার করো সময় নিয়ে, 5 বছরের আগে হয়তো 7 বছর 8 বছরে করতে পারো, বা এগুলো যেগুলো সালে এসছে ওগুলো বাদেও করো। ব্যাপারটা হচ্ছে এসের জন্য তোমরা প্রবলেম করিও না, এসে 5টার মধ্যে একটা করতে হবে, তো এসে তোমরা যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলে করেছো ওগুলো থেকে পাবে, ওগুলো বই থেকে পড়ে যাও। যেমন আমি যদি 2018 সালে বলি তাহলে লিটারেচার অ্যান্ড ফিল্ম এগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে হয়েছে, এসেছিল, যেমন একটা এসে দ্য সোশ্যাল ভ্যালু অফ লিটারেচার, ম্যাজিক রিয়ালিজম অফ লিটারেচার, লিটারেচার নিয়ে একটা কিন্তু আসবেই, লিটারেচার নিয়ে কিন্তু তোমার আসবে, ওগুলো কিন্তু দেখে যেতে পারো। কালচার ভ্যালু অফ বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি, তারপরে আছে দ্য রোল অফ লিটারারি থিওরি ইন রিডিং লিটারারি টেক্সট, দেখো লিটারেচারকে নিয়ে ঘুরে ফেরা আছে কিন্তু, তো এসে কমন পেয়ে যাবে, এসে আসার কাছে কমন পেয়ে যাবে, তুমি বাকিগুলো দেখো, তাহলে এইভাবে পড়ো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি দেখলে অবশ্যই উপকৃত হবে, কোনো ব্যাপার না। তারপরে আছে প্রসিত মুখার্জি, অ্যান্সারগুলো কত পেজের মধ্যে করলে ভালো হবে সো দ্যাট টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে। দেখো প্রসিত, ব্যাপারটা হচ্ছে যে আমি তো বললাম যে পেজ 6-7 করতে হবে, কিন্তু পেজের ওপর নির্ভর রাখবে না, তোমাকে কিন্তু কন্টেন্টটা একটু দম রাখতে হবে, তাহলে দেখবে তোমার নম্বরটা ভালো আসবে, সবসময় পেজ দেখবে না। আর একটা খেয়াল রাখবে 6-7-8 পেজ চলে গেলেও কোনো ব্যাপার না, 5 পেজেও তুমি যদি ভালো কন্টেন্ট দাও তোমাকে নম্বর ভালো দিতে পারে, ওটা কোনো ব্যাপার না। তারপর আবার প্রসিত মুখার্জি বললাম ওটা, তারপরে আছে লার্ন ইংলিশ ইজিলি বলেছে, কোশ্চিন এর ওয়ার্ড লিমিট কত হলে ভালো হয় অ্যান্ড কোশ্চিনের মধ্যে কোটেশন ইউজ করলে কি ভালো হবে, এছাড়া স্ট্যান্ডার্ড অ্যান্সার লিখতে গেলে আরও কী কী করা উচিত, সেই নিয়ে একটা ভিডিও বানান। দেখো সেই নিয়ে আমি ভিডিও বানাবো পরে, কিন্তু আমি তোমাকে শর্টকাটে একটা অ্যান্সার দিয়েছি। ও বলছে কতটা ওয়ার্ড লিমিট ইউজ করা উচিত, ওয়ার্ড তোমাকে 500+ করতে হবে, 40 মার্কের একটা নোটস 500+ তো মিনিমাম, আমি বলছি 800-900 তোমার হয়ে যেতে পারে, তো ওয়ার্ড তো গুনবে না, তুমি পেজটা একটু সুন্দর হাতে লেখা অ্যান্সার করে আসো, 6-7-8 পেজ করে আসো অ্যান্সার। আর আর কী বলছে, কোটেশন ইউজ করবো কীভাবে, কি বা করলে সুবিধা হবে কি হবে না, কোটেশনের গুরুত্ব সব দিনই আছে, তোমরা যারা স্কুল লেভেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যদি কেউ একটা
স্পিচ দিতে গিয়ে কারো সুন্দর একটা কোটেশন বললো, তো দেখবে ও কিন্তু অ্যাটেনশন গ্রহণ করতে পারবে বা অ্যাটেনশন কেড়ে নিতে পারবে দর্শকের অডিয়েন্সের। মানে সবসময় কোটেশনের গুরুত্ব আছে, কোটেশন ইউজ করে তুমি যাকে অ্যান্সারটা দেখাবে বা যে তোমার অ্যান্সার দেখবে ইংলিশ অপশনালের, ও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এ টেক্সট পড়েছে, অরিজিনাল টেক্সট পড়েছে বান্দা। অবশ্যই কোটেশন ইউজ করেও খুবই উপকৃত হবে, অরিজিনাল টেক্সট পড়ো আমি বলেছি, এগুলো কীভাবে অরিজিনাল টেক্সট পড়বে, কীভাবে সামারি পড়বে এগুলো ভিডিও দেওয়া আছে। তারপর আছে প্রিয়া দাস বলছে, স্যার বলছিলাম যে এগুলো যদি টপিক ওয়াইজ সামারি পড়ি অপশনালের জন্য, মানে সব বই যদি না পড়ি তবে কি অসুবিধা হবে? সামারি পড়ে কি নোট মেকিং করা যাবে? দেখো প্রিয়া, সামারি দেখে নোটস করা যাবে কোনো ব্যাপার না, কিন্তু সামারি দেখে একজন নোটস লিখলো আর একজন ধরো তোমার অরিজিনাল টেক্সট বুক পড়ে নোটস লিখলো এবং কোটেশন ইউজ করলো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো কারটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সামারি দেখে অ্যান্সার করা সামারির মতো তোমার অ্যান্সার হয়ে যাবে, তখন তুমি বড় অ্যান্সারও করতে পারবে না। তো ব্যাপার হচ্ছে সামারি, এবার আমি এখানে একটা কথা বলছি যে যে কোনো একটা নোবেল বা প্রোজ হোক বা পোয়েম হোক, তুমি ওটার সামারি আগে দেখো, ইউটিউবে দেখো বা তুমি বইয়ে দেখো, তোমার ইন্টারভিউতে সামারি সিনপসিস আছে ওটা তুমি দেখো, তারপরে তোমাকে আবার অরিজিনাল টেক্সটটাও পড়তে হবে, না তুমি কিন্তু ফেঁসে যাবে। অবশ্যই তোমাকে অরিজিনাল টেক্সটটাও পড়তে হবে, সামারি তারপরে অরিজিনাল টেক্সট, অরিজিনাল টেক্সট না পড়লে তুমি কিন্তু অ্যান্সারের কোয়ালিটি বাড়াতে পারবে না, তার মানে তোমাকে অরিজিনাল টেক্সট পড়তে হচ্ছে। বেশি তো নয় টপিক, আমি তো একটা ভিডিও বানিয়েছি কীভাবে তোমরা অনেকগুলো ছেড়ে ছেড়ে পড়তে পারবে, যাও আর বেটনে গিয়ে ক্লিক করো, আমার অনেকগুলো কিন্তু ইংলিশ অপশনাল ভিডিও আছে। নেক্সট আছে রিয়া চক্রবর্তী, স্যার এখানে যে এসএটা আছে সেটা কিভাবে করব প্লিজ স্যার একটু বলবেন। এসের ব্যাপারে আমি একটু আগে বললাম, এসে নিয়ে ভয় করিও না, ভয় আছে তোমার কী বলতো ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনে, যেটা পেপার টুয়ে আছে, পেপার ওয়ানে এসে যেটা আছে পাঁচটা এসের মধ্যে একটা করতে হবে, লিটারেচার নিয়ে একটা পাবেই তোমার যে কোনো একটা রাইটার। আমি দেখো বুক লিস্ট দিয়েছি তোমার আই বাটনে বা ক্লিক করে দেখো বা ডিসক্রিপশন বক্সে দেখো, এসের জন্য আমার বই দেওয়া আছে, একে ব্যানার্জির বই পাবে, এন কে বোসের বই পাবে, এগুলো আমার বই দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, খান্না ব্রাদার্সের পাবে, সুন্দরামের বই পাবে, এগুলো আমার ভিডিও দেওয়া আছে, স্ক্রিনশট করে বইয়ের ওপর পেজটাও দেওয়া আছে, জাস্ট ক্লিক করে দেখো বুঝতে পারবে। নেক্সট বলছে প্রসিদ্ধ মুখার্জি, স্যার যে বইগুলো নেই সেগুলো কি নেট থেকে পড়লে যথেষ্ট হবে? আর নোটস কীভাবে কত পৃষ্ঠার মধ্যে করতে হবে যদি প্লিজ বলে দেন, এসে লেখার কত পৃষ্ঠার মধ্যে করতে হবে, গত বছরের প্রশ্ন স্পষ্ট বোঝা যায় না বলছিল হয়তো। তো বলতে চাইছে যে যে বইগুলো নেট নেই সেগুলো নেট থেকে পড়লে কিনা, অবশ্যই যদি তুমি অরিজিনাল টেক্সট বই পাও তাহলে তোমার নেট থেকে পড়লেও হবে, কিন্তু অরিজিনাল বই নিতে আর কী আছে, তুমি যাও কলেজ স্ট্রিটে গিয়ে সেকেন্ড হ্যান্ড বই নিয়ে নাও, তোমার প্রত্যেক জেলাতে সেকেন্ড হ্যান্ড বইয়ের অ্যাভেলেবেল আছে, তোমার যে অসুবিধা তাহলে তুমি সেকেন্ড হ্যান্ড বই নিয়ে নাও, বই নেট থেকে পড়লেও হবে কিন্তু তুমি বই বাড়িতে রাখা ভালো, এসএনের বা কী একটা বোঝানো আছে এসএন আর মাঝি না কি একটা আছে না রাইটার, ওর বইগুলোতে বেশ অ্যান্সারগুলো দেওয়া আছে, কে এন দত্তর বই পাবে, অনেকগুলো বই আছে দেখতে পারো, আমার বই বুক লিস্টের ভিডিওগুলো দেখো। আর এসের জন্য কতটা পেজ ওগুলো আমি বললাম, ওই সব 6-7-8 পেজের মধ্যে চেষ্টা করবে, টাইমের মধ্যে অ্যান্সার লিখতে হবে। সাহেব মিশ্র বলছে, এবার অ্যান্সারের ডেমো দিয়ে ভিডিও করলে ভালো হয়। অ্যান্সারের ভিডিও আমি করার চেষ্টা করব, ব্যস্ত আছি, দেখি করা যায় কি না, ভালো লাগলো উপকৃত হলাম। নেক্সট বলছে পঙ্কজ বর্মন, স্যার ইগনুয়ের বই বুকগুলো কীভাবে পড়ব কিছু বুঝতে পারছি না, আপনি দয়া করে একটা ভিডিও বানান এই ব্যাপারে প্লিজ। এই ব্যাপারে আমি ভিডিও বানানোর আগে তোমাকে একটা অ্যান্সার দিয়েছি, ইগনোর বই কীভাবে পড়বে। দেখো আমি তোমাকে একটা বলেছি, ইগনোর বই খুব নামি দামি রাইটারে কিন্তু লেখা আছে, তো ইগনোর বইগুলো পড়ানোর আগে তুমি একটা কাজ করবে, ইউটিউবে দেখবে একটা ছেলে আছে স্টাডি লাভার্স বলে একটা ছেলে, সামারি দিচ্ছে প্রত্যেক গদ্য পদ্মের, কিন্তু প্রায় ওর 700-800 উপরে ভিডিও হয়ে গেছে, রাজস্থানের ছেলেটা, আমি ওর করছি না প্রমোশন করছি না ওর চ্যানেলটার, আমি উপকৃত হয়েছিলাম যখন আমি এমএ করছিলাম, স্টাডি লাভার বলে একটা চ্যানেল আছে ইউটিউবে দেখো, ওর কিন্তু সামারি দিয়েছে বেশ অ্যানালিসিস করেছে, ওটা সামারিটা দেখানোর পরে এবার ইগনোর বই পড়ো, আর ইগনোর বই পড়ানোর পরে দেখবে ইগনোর বইয়ে কিন্তু অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলোও আছে, তো কীভাবে পড়বে আবার, জাস্ট তুমি একটু বুঝে পড়ো, একটু ইন্টারনেটে ইউজ করো। নেক্সট বলছে তুষার অধিকারী, স্যার ইউর ডিসকাশন ইজ ভেরি ফ্রুটফুল টু WBCS অ্যাসপিরেন্টস, প্লিজ স্যার গিভ মি কোশ্চেন্স PDF টু মাই ইমেল অ্যাড্রেস, তুষারে যা যা। তো আমি এখানে বলেছি যে যারা এখানে ও বলছে যে ভিডিওগুলো খুব ভালো হচ্ছে,
আর যারা ভাবছো যে 2015 2012 2018 সালের প্রিভিয়াস ইয়ারের ইংলিশ অপশনালের কোশ্চেনগুলো চাইছো, ওরা নিচে ইমেল অ্যাড্রেস, তোমার ইমেল অ্যাড্রেসটা প্রেস ই করো, লেখো কমেন্ট বক্সে, আমি কিন্তু তোমাদের ইমেলে কিন্তু এই কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো। আমি কিন্তু সবাইকে পাঠিয়েছি, তোমরা দেখতে পারো চেক আপ করে, আর আমি কিন্তু সবারই কমেন্ট দেখি, রিপ্লাইও দিই। তো কোশ্চেনগুলো পড়ার জন্য তুমি কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আছে প্রসিদ্ধ মুখার্জি, থ্যাংকস এ লর্ড স্যার অ্যাগেন, বাট হাউ ক্যান আই গেট দ্য ইগনো ম্যাটেরিয়াল, হ্যাভ আই গট টু ডাউনলোড অ্যানি অ্যাপ অর সামথিং এলস, প্লিজ সেন্ড মি ফিডব্যাক। দেখো প্রসিদ্ধ মুখার্জি, থ্যাংক ইউ ফর কমেন্টিং। বলছি কীভাবে ইগনো ম্যাটেরিয়ালস পাবো, দেখো তোমার প্রত্যেক জেলাতে কিন্তু ইগনোর একটা করে স্টাডি সেন্টার আছে, তুমি খোঁজ নাও নেটে সার্চ করো, আর ওই স্টাডি সেন্টারে গিয়ে দেখো যে স্যার কিছু বই আমার দরকার আছে, ওরা কিন্তু দিয়ে দেবে। আর যদি না পাও তাহলে একটা অ্যাপ আছে ই কন্টেন্ট, ইগনো ই কন্টেন্ট, ওটা ই কন্টেন্টটা নাও, ওখান থেকে কিন্তু কাজ দেবে, ওখান থেকে তুমি পড়তে পারো, সব বই পড়তে পারবে, ওখান থেকে প্রিন্ট আউট করতে পারো। এবার অনেকে অভিযোগ করেছে যে ওই অ্যাপ থেকে কিন্তু অ্যাপটা ইনস্টল করানোর পরে প্রবলেম হচ্ছে কি, যে তোমার ওই একটা এনরোলমেন্ট নম্বর চাইছে হয়তো, তো আমার কিন্তু আগের একটা এনরোলমেন্ট নম্বর আছে, তোমার দিতে পারো 1768 45 52 9, আবার বলছি আমি 1768 45 52 9, এটা এনরোলমেন্ট নাম্বার আছে, তোমরা কিন্তু এটা কাউকে দিবে না সেরকম, আমি কিন্তু খুব রিস্কে দিলাম, এটা দেওয়া ঠিক হবে না, তো তোমাদের সুবিধার জন্য দিলাম আমি, এগুলোর বইগুলো পড়ানোর জন্য মোবাইলে পড়তে পারো, ল্যাপটপে পড়তে পারো, ওই একটা অ্যাপ নিয়ে আমার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবে, পেয়ে যাবে। তো এই কয়েকটাই কোশ্চিন ছিল, আশা করছি সব উপকৃত হবে, আর যাও ইংলিশ অপশনাল পড়ো, ভালো করে প্রিপারেশন নাও, যাও কেউ এক্সিকিউটিভ হও, কেউ WBCS-এর ACDB যা গ্রুপ হও না কেন, আর জানাবে আমাকে যারা হবে, ওদের আমি আবার ইন্টারভিউ নেব। আর কমেন্ট করো এরপরে কিসের ওপর ভিডিও করতে চাইছো, দেখতে চাইছো, আমি কিন্তু ভিডিও বানাবো। যারা নতুন আছে চ্যানেলটি, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু এখানে এডুকেশনাল ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি। থ্যাংক ইউ।